আমার নাম আলমগীর হোসেন। আমার বাড়ি বাঁকুড়া জেলার জয়পুর থানার ছোট্ট গ্রাম বৈতলে। আমার বাবা ক্ষুদ্র এক সাধারণ গ্রামীণ কৃষক। গ্রামীণ স্কুলে পড়ার পর ক্লাস 9-এ আলমের মিশন পরিবারে ছোট্ট একটি শাখা দুরা জুড়ে সুযোগ পাই। সেখানে আমি ক্লাস 9-10 পড়ে 16 সালে মাধ্যমিক পাস করেছি। এরপর আমি ক্লাস 11-12 আলমের মিশনে বর্ধমান শাখায় পড়াশোনা করেছি। 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমি উচ্চ মাধ্যমিকে 87% পেয়ে উত্তীর্ণ হয়েছি। উচ্চ মাধ্যমিক হওয়ার পর আমি জয়েন্টে আলমের মিশন ক্যাম্পাসের উলবেড়িয়া শাখাতে সুযোগ পাই। সেখান থেকে আমি আশানুরূপ ফল পাইনি। এরপর উলবেড়িয়া মিশনারি শান্তি ক্যাম্পাসে ছিলাম। সেখান থেকে আমি 520 পেয়ে হোমিওপ্যাথি পেয়েছিলাম। কিন্তু আমার ইচ্ছে ছিল এমবিবিএস হওয়ার জন্যে, আমি হোমিওপ্যাথিতে আর যাই। এরপর আমি 2021-এর জন্য নিজের কোচিংয়ের জন্য খলতপুর ক্যাম্পাসে আসি। খলতপুর যেহেতু টোটালটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেই জন্যে অনলাইন মিশনের অনলাইন ক্লাস যথারীতি আমি করেছি এবং মিশনের যে অনলাইন টেস্ট মক টেস্ট যথারীতি ফলো করেছি এবং স্যারেদের গাইডেন্স প্রচুর ছিল। এরপর যার আর আমাদের প্রিয় স্যার সেক্রেটারি স্যার এবং গোড়াই স্যারের মোটিভেশন আমাদেরকে পুরো ক্যাপসুলের মতো কাজ করেছে, যার ফলে আজ আমি স্যারেদের মোটিভেশন এবং আল্লাহর দোয়ায় আজ আমার অল ইন্ডিয়াতে 609 মার্কস এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক 15,243 আসছে, যা টোটালটাই মিশনের অবদান অনস্বীকার্য এবং আব্বা আমার সাপোর্ট অনেকটাই ছিল এবং বন্ধু বান্ধবদেরও সাপোর্ট অনেকটাই ছিল। সাফল্যের পিছনে মেনলি কঠোর পরিশ্রম এবং তার সাথে সাথে মিশনের পরিবেশ আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমি দীর্ঘ 3 বছর এই যে এক কঠোর পরিশ্রমের মধ্যে লেগেছিলাম, যার ফলে আজ আমার এই সাকসেস। আমার এই সাফল্যের পেছনে দীর্ঘদিন লেগে থাকা কঠোর পরিশ্রম এবং মিশনের পরিবেশ আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আমি নেট অ্যাসপিরেন্টদের বলবো যে লেগে থাকো এবং কঠোর পরিশ্রম করো।